ছুটির দিনে ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে কিছুটা বেড়েছে ক্রেতার ভিড়। সামনের দিনগুলোতে বেচাকেনা ভালো হওয়ার আশায় ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, নিউ মার্কেট এমন একটি জায়গা যেখানে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু যান শপিংয়ে। এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন? ঈদের কেনাকাটা শুরু হয়েছে কিনা? যে আজকে ছুটির দিন হিসেবে যেটি দেখছি রাজধানীর নিউ মার্কেট এলাকার, বিশেষ করে গাউসিয়া চন্দ্রিমা সুপার মার্কেট, এই মার্কেটগুলোতে কিন্তু আমরা দিনভর দেখেছি মানুষের যেমন ভিড় ছিল, এবং ইফতারের পর থেকেই কিন্তু অনেকটা উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং অনেকেই আসছেন যারা নাকি দিনে রোজা রেখে যারা আসতে পারেনি, তারা অনেকেই ইফতারের পর এই মার্কেটগুলোতে আসছেন। আমি আছি এখন ঠিক রাজধানীর নিউ মার্কেট এলাকার যে গাউসিয়া সুপার মার্কেট রয়েছে সেই মার্কেটের মধ্যে। এখানে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যারা পরিবারের ছোট সদস্য সহ পরিবারের অনেককে নিয়ে আসছেন, এবং ঈদ কেন্দ্রিক তাদের যে কেনাকাটা সেটি কিন্তু অনেকেই করে নিচ্ছেন। এই সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা কিনা ঈদের ঠিক আগে আগে বাড়তি ঝামেলা এড়াতেই মূলত এই সময়টিকে বেছে নিয়েছেন, যাতে করে আগে আগে তাদের পছন্দনীয় ড্রেস কেনাকাটা করে নিতে পারে, এবং সেই সাথে পরিবারের ছোট সদস্য যারা আছে তারা যেন তাদের পছন্দের বিভিন্ন জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু এখানকার যারা ক্রেতারা আছেন তারা করছেন। সেই সাথে আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন ঈদ সামনে রেখে অনেকেই বলছেন যে নিত্য প্রয়োজনীয় যেসব পোশাক রয়েছে সেই সব পোশাকের অনেকাংশেই দাম অনেকটা বেশি এমনটা কিন্তু বলছেন। কিন্তু বিক্রেতারা বলছেন যে বিশ্ববাজারে সব কিছুর দামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু তারা দাম নির্ধারণ করেছেন, এবং বিভিন্ন সময় তারা ডিসকাউন্টের কথাও কিন্তু বলছেন। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকার যে কয়টি মার্কেট আছে সবগুলো মার্কেটেই এক প্রকার উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, এবং সেখানে যারা আসছেন তারা কিন্তু বাড়তি সময় নিয়ে আসছেন, এবং এখানকার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও ক্রেতা এবং দর্শনার্থী যারা আছেন বা যারা এখানে আসছেন তাদেরকে বাড়তি নিরাপত্তার জন্য আলাদা বুথ খুলেছেন, এবং মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য মোতায়েন আছে এবং সেই বিষয়ে কিন্তু তদারকি করছে। সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও আগুনের বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে তারা তদারকি অভিযান চালাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ খবর। ঈদের কেনাকাটা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।